অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে 10 জন। সিডনির উত্তর পশ্চিমে প্রায় 180 কিলোমিটার দূরে হান্টার ভ্যালির গ্রেতা শহরের কাছাকাছি জায়গায় রোববার স্থানীয় সময় রাত 11:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটি আঙ্গুর বাগান বা বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য বিখ্যাত। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে বাস দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। ভাড়া করা বাসটির যাত্রীরা বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। সিডনির উত্তর পশ্চিমে প্রায় 180 কিলোমিটার দূরে হান্টার ভ্যালির গ্রেতা শহরের কাছাকাছি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান গণমাধ্যমকে বলেন, যতদূর জেনেছি তারা সবাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল, ফেরা পথে এই দুর্ঘটনা ঘটে। চ্যাপম্যান জানান, আপাতত ধারণা করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের বাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে, এর সঙ্গে অন্য কোনো পরিবহন জড়িত নয়। পুলিশ এখনও বাসের সব যাত্রী পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এই দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিওটিতে বাসটিকে একপাশে কাত হয়ে থাকা অবস্থায় দেখা গেছে। পুলিশের ধারণা, এখনও কিছু মানুষ বাসের ভেতরে আটকে থাকতে পারে। 58 বছর বয়সী বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে, তিনি জীবিতই আছেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে জানান চ্যাপম্যান। বাধ্যতামূলক মদ ও মাদক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে ঘন কুয়াশা ছিল, তবে এখনও দুর্ঘটনার কারণ সঠিকভাবে জানা যায়নি। এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে 30 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা বলে মন্তব্য করেন তিনি। এর আগে 1989 সালে 2 মাসের ব্যবধানে 2 বাস দুর্ঘটনায় 35 ও 21 জন নিহত হন।